গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অনেকে হেঁটে, অটোরিকশা ও রিকশা করে গন্তব্যে পৌঁছান। সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নেয়। মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা ঢাকায় প্রবেশের অন্যতম পথ। বিএনপির জনসভা উপলক্ষে সড়কে গণপরিবহন না থাকায় শনিবার সকাল থেকেই বিপাকে পড়েন সাধারণ মানুষ। অনেকেই হেঁটে যান গন্তব্যে। লম্বা সময় অপেক্ষার পর হাতে গোনা দুই একটি বাসের দেখা মিললেও তাতে ভিড় ছিল বেশি, ফলে হতাশ হতে হয় যাত্রীদের। গাড়ি তো নাই ভাই, যে দুই ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি নেই, বেবিতা 50 টাকা। এই দেশে সাধারণ মানুষের জন্য কোনো লোকই নাই, কোনো সরকারে নাই। আসলে যারা কেউ ক্ষমতা যাইব, কেউ ক্ষমতা কীভাবে থাকবো এই চিন্তায় আছে। বাস নাই, সরকার বলছে বাস চলবে, কিন্তু আনঅফিসিয়ালি বাস বন্ধ। রাস্তায় বিএনপি নেতাকর্মীদের দেখা না গেলেও সজাগ ছিল সরকারি দল ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা। সায়েদাবাদ, জুরাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ, বাংলা মোটর এলাকায় টহল ছিল তাদের। ঢাকা শহরে যাতে কোনো সিসিল তৈরি না করতে পারে সেজন্য আমরা পাহাড়ায় আছি। আমাদের নির্দেশ রয়েছে, যদি কেউ সাধারণ মানুষের গাড়িতে হাত দেয়, আগুন জ্বালাবার চেষ্টা করে বিগত দিনের মতো, তাদেরকে আমরা রাষ্ট্রপতি প্রতিহত করব। আইন শৃঙ্খলা বাহিনী জানায় সাধারণ মানুষের চলাফেরা নির্বিঘ্ন করতে তৎপর তারা। ছাড় দেওয়া হবে না দুষ্কৃতিকারীদের। এখানে আইন শৃঙ্খলা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণ রাখার জন্য, পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা এখানে মোতায়েন আছি। কোনো কোথাও যদি কোনো সন্দেহজনক কোনো কাউকে মনে হয় কারো ব্যাগ, এগুলো আমরা একটু তল্লাশি করছি। র‍্যাব ছাড়াও মোতায়েন করা হয় ব্যাটালিয়ন পুলিশ। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। গণপরিবহন না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অনেকে হেঁটে, অটোরিকশা ও রিকশা করে গন্তব্যে পৌঁছান। সমাবেশকে ঘিরে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নেয়। মোতায়েন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা ঢাকায় প্রবেশের অন্যতম পথ। বিএনপির জনসভা উপলক্ষে সড়কে গণপরিবহন না থাকায় শনিবার সকাল থেকেই বিপাকে পড়েন সাধারণ মানুষ। অনেকেই হেঁটে যান গন্তব্যে। লম্বা সময় অপেক্ষার পর হাতে গোনা দুই একটি বাসের দেখা মিললেও তাতে ভিড় ছিল বেশি, ফলে হতাশ হতে হয় যাত্রীদের। গাড়ি তো নাই ভাই, যে দুই ঘন্টা যাবত দাঁড়ায় রয়েছি, কোনো গাড়ি নেই, বেবিতা 50 টাকা। এই দেশে সাধারণ মানুষের জন্য কোনো লোকই নাই, কোনো সরকারে নাই। আসলে যারা কেউ ক্ষমতা যাইব, কেউ ক্ষমতা কীভাবে থাকবো এই চিন্তায় আছে। বাস নাই, সরকার বলছে বাস চলবে, কিন্তু আনঅফিসিয়ালি বাস বন্ধ। রাস্তায় বিএনপি নেতাকর্মীদের দেখা না গেলেও সজাগ ছিল সরকারি দল ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা। সায়েদাবাদ, জুরাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ, বাংলা মোটর এলাকায় টহল ছিল তাদের। ঢাকা শহরে যাতে কোনো সিসিল তৈরি না করতে পারে সেজন্য আমরা পাহাড়ায় আছি। আমাদের নির্দেশ রয়েছে, যদি কেউ সাধারণ মানুষের গাড়িতে হাত দেয়, আগুন জ্বালাবার চেষ্টা করে বিগত দিনের মতো, তাদেরকে আমরা রাষ্ট্রপতি প্রতিহত করব। আইন শৃঙ্খলা বাহিনী জানায় সাধারণ মানুষের চলাফেরা নির্বিঘ্ন করতে তৎপর তারা। ছাড় দেওয়া হবে না দুষ্কৃতিকারীদের। এখানে আইন শৃঙ্খলা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা নিয়ন্ত্রণ রাখার জন্য, পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা এখানে মোতায়েন আছি। কোনো কোথাও যদি কোনো সন্দেহজনক কোনো কাউকে মনে হয় কারো ব্যাগ, এগুলো আমরা একটু তল্লাশি করছি। র‍্যাব ছাড়াও মোতায়েন করা হয় ব্যাটালিয়ন পুলিশ। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।